আমি আব্দুল আলী আলহেরা সিটিসি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে এমএস ওয়ার্ড প্রেগ্রাফ এন্ড টেবিল ফরম্যাটিং করা যায়, একটি প্রেগ্রাফের ভিতরে একটি টেবিলকে কিভাবে ফরম্যাট করা যায়, আজকে টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রেগ্রাফের ভিতরে, এটি একটি প্রেগ্রাফ, এর ভিতরে আমি একটি টেবিল সেট করেছি। এটি কিভাবে করা যায় আজকে টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওই রকমই আমি একটি প্রেগ্রাফ নিয়েছি। আমি যদি এখন এর চারপাশে টাইপ করতে চাই যে প্রেগ্রাফটি মাঝখানে থাকবে কিন্তু চারপাশে আমার টেক্সট থাকবে, এটি করার জন্য আমি যদি এখানে লেখা শুরু করি, আমি এখানে লেখা শুরু করলাম, দেখেন এটি কিন্তু আমার টেবিলের ভিতরে লেখা শুরু হয়েছে। আমি যদি এখান থেকে শুরু করি, এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্সারটি, যদি এখান থেকে লেখা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লেখা হচ্ছে না, লেখা আমার টেবিলের ভিতরে লেখা হচ্ছে, আমি চারপাশে লিখতে পারতেছি না। অর্থাৎ এই কাজটি কিভাবে করা যায় আজকে টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ঠিক এরকম একটি প্রেগ্রাফের ভিতরে, এটি একটি প্রেগ্রাফ, এর ভিতরে এই যে টেবিলটি আমি সেট করেছি, ফরম্যাটিং করেছি, এটি কিভাবে করা যায় আজকে টিউটোরিয়ালে দেখাবো। প্রথমে এই প্রেগ্রাফটি, এই টেবিলটি আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন, তারপরে লেআউট থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিস, টেবিলের ভিতরে প্রপার্টিস, এখানে ক্লিক করার পরে এখানে আছে নান, আমাদের করে দিতে হবে অ্যারাউন্ড, ARON অ্যারাউন্ড সিলেক্ট করে ওকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন যদি আমরা এখানে পাশে টাইপ করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এর চারপাশে টাইপ করা যাচ্ছে, আমরা এর চারপাশে টাইপ করতে পারতেছি, এখন আর টেবিলের ভিতরে টাইপ হচ্ছে না। এভাবে আমরা এই টেবিলটিকে এখন যদি আমরা এখান থেকে রাইটে নিই, এর চারপাশে লেখা থাকবে, আমরা যদি এখান থেকে মাঝখানে নিই লেখা থাকবে। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে কিছু লেখা কপি করে নিলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, এবং এখানে পেস্ট করলাম, এখন দেখেন লেখাটি চারপাশে আছে, প্রেগ্রাফটি এই অর্থাৎ টেবিলের ভিতরে আর কোনো লেখা চলে আসছে না, তার চারপাশে টেক্সট আছে, মাঝখানে টেবিলটি শো করতেছে। আমি যদি এখানে টাইপও করি আর কোনো সমস্যা নেই। আজকের টিউটোরিয়ালে, যেই ছোটো টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, কীভাবে প্রেগ্রাফ এবং টেবিল ফরম্যাট করা যায় একই সাথে, আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আগামী টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমাদের নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন। আগামী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।
ওকে করব দেখেন এটি আবারো টেক্সটে কনভার্ট হয়েছে এটিকে টেবিল থেকে সরি টেক্সট থেকে টেবিলে এবং টেবিল থেকে টেক্সটে কনভার্ট করেছি এটি আপনারা দেখেছেন এরপর আমরা আলোচনা করব আরেকটি বিষয় সেটি হচ্ছে ট্যাব ব্যবহার করে কিভাবে টেবিল থেকে টেক্সটে রূপান্তর করা যায় আবার সরি টেক্সট থেকে টেবিলে কনভার্ট করা যায় এটি দেখব ট্যাব ব্যবহার করে এটি দেখার জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাব ইনসার্ট থেকে টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল এখানে ক্লিক করব তারপর আমরা এখানে এটিকে যেহেতু ট্যাব হিসাবে ব্যবহার করতে চাই আমরা এখানে ট্যাব ব্যবহার করেছি তারপর এখান থেকে যা আছে এই অবস্থায় আমরা ওকে ক্লিক করব এখানে কলাম দুইটি আছে রো আছে চারটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ট্যাবস ব্যবহার করলাম এখানে ক্লিক করলাম ওকে এখন দেখেন যে একটি টেবিল হয়েছে টেবিলে কনভার্ট হয়েছে টেক্সট ছিল এটি এখন টেবিলে কনভার্ট হয়েছে এখন আমরা দেখব যে এই টেবিলটিকে কীভাবে আবার পূর্বের অবস্থায় টেক্সটে কনভার্ট করা যায় এখান থেকে লেআউট থেকে এই যে কনভার্ট টু টেক্সট এখানে ক্লিক করব আবারও তারপর এখান থেকে আমরা এটিকে ট্যাব ব্যবহার করেছিলাম এখানে ট্যাব সিলেক্ট করে দেবো দিয়ে এখান থেকে ওকে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এটি পূর্বের ন্যায় আবারও কী হয়েছে টেক্সটে কনভার্ট হয়েছে এখন দেখব আদার্স যে হাইফেন আছে সেমি কমা আছে তারপরে ফুলস্টপ আছে কমা আছে ট্যাব আছে অর্থাৎ সবগুলো এর ভিতরে ব্যবহার করা আছে এটিকে কিভাবে এই টেক্সটটিকে কিভাবে টেবিলে কনভার্ট করা যায় এবং টেবিলটিকে আবার কিভাবে টেক্সটে কনভার্ট করা সেটি দেখব এটি সিলেক্ট করার পরে ইনসার্ট থেকে টেবিল থেকে টেক্সট কনভার্ট টেক্সট টু টেবিল এখানে ক্লিক করব এখান থেকে আমরা এই যে আদার্স সিলেক্ট করে দেবো দিয়ে এখান থেকে ওকে করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই টেক্সটগুলো ছিল সেটি দিয়ে আমরা সুন্দর একটি টেবিলে কনভার্ট করতে পেরেছি এখন আবার এটিকে আমরা সিলেক্ট করে আমরা এটিকে টেবিলে আছে টেবিল থেকে টেক্সটে কনভার্ট করব করার জন্য লেআউট থেকে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু টেক্সট এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করে ওকে করব আমরা দেখতে পাচ্ছি এটি পূর্বের ন্যায় আবারও টেক্সটে রূপান্তর হয়ে চলে এসেছে আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো এই মতামতটি ভিডিও নিচে অবশ্যই জানাবেন এবং আগামী টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা প্রতিদিন হাজির হব আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে আর যদি বুঝতে না পারেন অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কী সমস্যা ছিল সেই সমস্যাটি জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে আবারও আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।